ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো। তো দেখো, এত রাত্রে চলে এসেছি, ভিডিওটা ভীষণ আর্জেন্ট, সেই কারণে আমাকে আসতে হলো। সেই কারণেই আসতে হলো এত রাত্রে। তো যাই হোক, সারাদিন সময় পাইনি, কারণ আমার ছেলের পরীক্ষা চলছে। আর তোমরা সবাই জানো, আমার ছেলের যখন পরীক্ষা চলে তখন আমি ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ি। তো সেই সুযোগ বুঝে আমি ভিডিওগুলো দিচ্ছি কিন্তু, আর আজকে একদমই সুযোগ পাইনি ভিডিও করার, যার কারণে আজকে সারাদিন কোনো ভিডিও আসেনি। তো এইমাত্র একটা ভিডিও আমার চোখে পড়লো, সেই কারণেই মানে সেই ভিডিওটার কথা কিছু কথা বলতেই আমি মানে আর্জেন্ট ভিডিওটা করলাম, না হলে আমি করতাম না। আজকে কোনো ভিডিও দেওয়ার মানে মুড ছিল না, মানে পজিশনই ছিল না, এত রাত্রেও আমাকে ভিডিওটা করতে বাধ্য হলো, মানে বাধ্য হলাম আমি। তো যাই হোক, কী বিষয়ে ভিডিওটা করছি সেটা তোমাদের সঙ্গে একটু বলা দরকার। তোমরা যারা সঞ্জয়ের ভিডিও দেখোনি এখনও পর্যন্ত, তারা সঞ্জয়ের ভিডিওটা দেখে নাও, দেখে এসো, জানতে পারবে যে কার উদ্দেশ্যে বা কী হয়েছে ব্যাপারটা। সঞ্জয় পরিষ্কার করে বলেছে, তবে বাকিটা আমি বলবো, ঠিক আছে? তো একজন বহুত বসে বসে নিজেকে একটু ভিউজ হচ্ছে তার, হ্যাঁ, তার একটু ভিউজ হচ্ছে, সেই ভিউজ হওয়াটাকে সে বিশাল বড় অনেক মানে বিশাল বড় কিছু মনে করে ফেলছে। তিন চারজন লোক নিয়ে নিজেদেরকে অনেস্ট বলে দাবি করছে, আর আমাদের অনেস্ট দলের উপরে আঙুল তুলেছে। তো যে আমাদের দলে প্রবলেম করেছে, আমরা সবাই তার বিরুদ্ধে মুখ খুলেছি, ঠিক আছে? তো তার যদি তার বিরুদ্ধে কথা বলার থাকে, সে বলতেই পারে, কারণ সে ভুল করছে, তো সে বলতেই পারে, সেখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু এই দল নিয়ে কথা উঠলে তো ভাই কথা বলতে হবেই, সেখানে আমাদের আসতেই হবে। কারণ এই দলটাকে সৎ রাখি বলেই, এই দলটা সৎ বলেই এখনও অন্যায় প্রতিবাদ করে যাচ্ছি আমরা, আর সেটা কি না আমাদের নিজেদের দলের লোক হলেও আমরা তাকে মার্সি করি না, করছি না, তার প্রমাণ প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে, প্রত্যেকটা মানুষ। এর আগেও করেছি, আমাদের দলেরই ছিল, সে অন্যায় করেছে, ভুল করেছে, আমরা তার প্রতিবাদ করেছি, আর এখনও যে ভুল করছে তার প্রতিবাদ আমরা করছি। অনেস্ট কাকে বলে? ওই দু চারজন লোক নিয়ে ওই কী বল মানে সাইডের যাদের আইডি খোলা থাকে, তারপরে পতিতালয়ের থেকে পতিতালয়ে যাওয়া আসা করে, ঘরে একটা থাকে বাইরে একটা থাকে, তারপরে বরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় টেপাটেপি শুরু করে, তাদেরকে নিয়ে ওনার দল, সেটা হচ্ছে আবার অনেস্ট দল। আবার যে কথার আগে খানকি বলে কথা বলে, কথার আগেই সে শুরু করে খানকি বলে, কাউকে যদি কিছু বলার হয় সে প্রথমেই শুরু করে খানকি সম্বোধন করে, বুঝতে পেরেছ? তাকে আবার সে চরম শিখরে রেখে দিয়েছে, এটা ওদের অনেস্ট দল। তো জ্ঞান মানে এত বড়, এত বয়স হলো এখনও অনেস্ট আর মানে সৎ আর অসৎ কাকে বলে, সেই জ্ঞানটা, সাধারণ জ্ঞানটা তার আসেনি। তো সেই জ্ঞানটা আনাতে কালকে আমি আসবো, সঞ্জয় যেগুলো বলেনি সেগুলো কালকে আমি নিয়ে আসবো, ঠিক আছে? তো এই অনেস্ট দলের দিকে আঙুল উঠেছে, সুতরাং এখানে চুপ করে তো থাকা প্রশ্নই ওঠে না, তাই না? উত্তর তো দিতেই হবে। আর অনেস্ট কাকে বলে? বসে বসে যে জ্ঞান দিচ্ছিল, শেখাচ্ছিল, ওই ওদের চার পাঁচজন অনেস্ট, জোক অফ দ্য ডে, জোক অফ দ্য ডে, ওরা চার পাঁচজন অনেস্ট, কী আর বলবো। তোমার লজ্জা করলো না এই বয়সে এসে ডুপ্লিকেটিং মানে ডুপ্লিকেট কথাবার্তা বলতে? তুমিই না বলেছিলে ওকে নিয়ে ভিডিও, নেগেটিভ ভিডিও করলে যদি আমার ভিউজ হয় তাহলে আমি কেন করবো না? মানে তুমি ভিউজের জন্য তুমি যে কারোর বিরুদ্ধে নেগেটিভ ভিডিও করতে পারো, তুমি আবার অনেস্ট, তুমি আবার নিজেকে অনেস্ট বলে দাবি করছো, লজ্জা করে না? না তো কালকে আমি আসছি বড় ভিডিও নিয়ে, কালকে আমি শেখাতে আসছি অনেস্ট কাকে বলে, ঠিক আছে? Just wait and watch.